প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আজকে অত্যন্ত একটি আনন্দের সংবাদ নিয়ে এসেছি আমি। তোমরা দেখতে পাচ্ছ যে 100 টাকায় পুরো মাস ইন্টারনেট পাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রিয় শিক্ষার্থী, তো তাহলে এই যে সুবিধাটা তোমাদের দেওয়া হচ্ছে পড়াশোনার জন্য, এটা তোমাদের জন্য অবশ্যই একটি ইতিবাচক সাড়া দিবে বলে আমি মনে করি। সেই ক্ষেত্রে এই সুযোগ সুবিধাটা যারা সঠিকভাবে কাজে লাগাতে পারবে তাদের জন্য আসলেই এটা মানে অনেক অনেক সহায়ক হবে এবং বড় ধরনের একটা সুসংবাদ আমি বলবো। তো প্রিয় শিক্ষার্থী, এই যে সুবিধাটা তোমাদের দেয়া হচ্ছে, এই সুবিধাটা হলো যেটা বলা হয়েছে তোমাদের শিক্ষার্থী যেন বিনামূল্যে অনলাইন এডুকেশন রিসোর্স ব্যবহার করতে পারে, সে লক্ষ্যে কিন্তু এই কাজটি করা হয়েছে। যেটা তোমাদের যেই নিয়মে তোমাদের এই সুবিধাটা তোমরা ভোগ করতে পারবে সেটি হলো প্রতি মাসে 100 টাকা রিচার্জের বিনিময়ে এই সুবিধা তোমরা পাবে। রিচার্জ করা টাকা যে টাকাটা তোমরা রিচার্জ করবা, এই টাকাটা কিন্তু আবার চাইলে তোমরা ব্যবহার করতে পারবা। সেই ক্ষেত্রে যে কথাটা বলা হয়েছে যে এই টাকা ভয়েস কল বা ডাটার জন্য ব্যবহার করা যাবে। তবে তোমাদের যেই সুবিধাটা তোমরা পাবে, আমি তোমাদের এই প্রতিবেদনের যেই প্রতিবেদনটা তোমাদের এসেছে এটা তোমাদের আমি হুবহু তুলে ধরবো। তোমার যেখান থেকে তোমরা পড়ে তোমরা দেখতে পারবা যে তোমাদের কোন কোন শর্ত সাপেক্ষে তোমরা এই সুবিধাটা ভোগ করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আমি মনে করি যারা তোমরা পড়াশোনার জন্য এই সুবিধাটা কি আসলেই ভোগ করতে চাচ্ছ বা চাও, তারা তাদের জন্য এটি সরকার যে সুবিধাটি দিয়েছে এটি অত্যন্ত সুবিধাজনক একটি সুবিধা, যেটা টেলিটক নাম্বার ব্যবহার করে তোমরা এই সুবিধাটা পেতে পাবো। যেখানে বলা হয়েছে তোমাদের যে অনলাইন শিক্ষা কার্যক্রম চালু রাখতে 100 টাকা পুরো মাস ইন্টারনেট ব্যবহার করতে পারবে দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রিয় শিক্ষার্থী, সেক্ষেত্রে সরকারি মোবাইল অপারেটর টেলিটক সিম ব্যবহার করতে হবে তোমাদের। তো এই টেলিটক সিম তোমরা ব্যবহার করে, এই তোমরা জানো যে সারা বাংলাদেশে তোমাদের বর্তমানে 42টি পাবলিক ও পাবলিক বিশ্ববিদ্যালয় এবং 68টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এই যে 42টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং 68টি বেসরকারি বিশ্ববিদ্যালয় সবাই কিন্তু এই সুবিধাটি তোমরা ভোগ করতে পারবে। সেই ক্ষেত্রে তোমাদের প্রত্যেককেই 100 টাকা রিচার্জ করতে হবে। এই 100 টাকা রিচার্জ করলে পুরো মাস তোমরা এই ইন্টারনেটটি ব্যবহার করতে পারবে। তো সেই ক্ষেত্রে কি কি শর্ত তোমাদের আছে এই বিষয়গুলো জন্য আমি তোমাদের হুবহু এই তোমাদের যে প্রতিবেদনটি এসেছে আমি তোমাদেরকে সামনে তুলে ধরলাম। তোমরা প্রতিবেদনটি পড়ে তোমরা বিষয়টি ভালোভাবে জেনে নিতে পারো, তোমরা এটা দেখবে। আর আমি তোমাদের যে কোনো শিক্ষামূলক যে কোনো নিউজগুলো আমি তোমাদের সবার আগে দেওয়ার চেষ্টা করি, সেই ক্ষেত্রে চ্যানেলটির সাথে থাকো। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে শেষ করলাম। তবে এই প্রতিবেদনটি তো আমি একটু টেনে দিলাম, তোমরা প্রতিবেদনটি পড়ে তোমরা দেখে দেবে, যাদের প্রয়োজন ক্লিক করবে ভিডিওর উপরে।